সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। ভোট, আরামবাগ আর সংবাদের শিরোনামে থাকা এগুলি যেন একে অপরের সমর্থক হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে। দিন বদলায়, বছর বদলায়, দল বদলায়, শাসক বদলায়, প্রার্থী বদলায়, কিন্তু বদলায় না ভোটের সময় আরামবাগের পরিস্থিতি। আজ পশ্চিমবঙ্গে তৃতীয় দফার নির্বাচনে 31টি বিধানসভা কেন্দ্রে ভোট হলেও সংবাদ মাধ্যমের শিরোনামে সকাল থেকেই ছিল আমাদের আরামবাগ, তা সেটা লোকাল হোক বা ন্যাশনাল লেভেলের নিউজ চ্যানেলে। দেখতে গেলে হয়তো হাই ভোল্টেজ নন্দীগ্রামের যে লড়াই, সেই লড়াইকেও ছাপিয়ে গেছে আজ আরামবাগের ভোটের লড়াই। শুরুটা হলো কিভাবে? শুরুটা হলো আরামবাগের আরান্ডি গ্রাম পঞ্চায়েতের একটি পাড়া, যেখানে সংখ্যালঘুরা থাকেন, যেটি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে তারা সবাই নাকি তৃণমূলের সমর্থক এবং তাদেরকে নাকি ভোট দিতে দেওয়া হয়নি, সেই অভিযোগ ওঠে। আসুন আগে দেখে নিই সেই ঘটনাটি। আর ঠিক এই ঘটনা ঘটার পরই আরামবাগের যিনি তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, তিনি তার দেহরক্ষী এবং দলবল নিয়ে চলে আসেন ওই জায়গাতে, এবং যারা, অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী বিজেপির লোকেরা যেই তৃণমূল কর্মী বা সমর্থকদের ভোট দিতে দেননি তাদের বাড়িতে গিয়ে চড়াও হন সুজাতা মণ্ডল। এরপরে এই গণ্ডগোল বা বচসা একটা মারাত্মক পর্যায়ে পৌঁছায়। বিজেপির তরফ থেকে অভিযোগ, সুজাতা মণ্ডল নাকি ওই গ্রামের এক মহিলার হাত মুচড়ে ভেঙে দেন, এবং একটি বাড়িতে ভাত রান্না হচ্ছিল, সেই ভাতের হাঁড়ি লাথি মেরে ফেলে দেন, আর তারপরই গ্রামের লোকজন তাকে তাড়া করে এবং তার মাথাতে লাঠির বাড়িও পড়ে। আর এই গণ্ডগোলের সময় সুজাতা মণ্ডলের যিনি দেহরক্ষী, তিনি
বন্দুক বের করলে জনতা আরও রেগে যান এবং তার এক দেহরক্ষীর মাথা ফাটিয়ে যাওয়া হয় এবং তিনি আরামবাগ হাসপাতালে ভর্তি হন। এরপরে সুজাতা মণ্ডল এলাকা ছাড়লে সেখানে এসে পৌঁছান বিজেপির যিনি প্রার্থী সেই মধুসূদন বাগ। তিনি এসে এলাকায় সন্ত্রাসের অভিযোগ তোলেন তৃণমূলের বিরুদ্ধে। এরপরে সুজাতা মণ্ডল এলাকা ছাড়লে সেখানে এসে পৌঁছান বিজেপির যিনি প্রার্থী সেই মধুসূদন বাগ। তিনি এসে এলাকায় সন্ত্রাসের অভিযোগ তোলেন তৃণমূলের বিরুদ্ধে। এরপর সুজাতা মণ্ডল ওই জায়গা ছেড়ে আরামবাগের আরও একটি জায়গা ডি বাগনানে যখন পৌঁছান তখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকলেও তার গাড়িকে ঘিরে চলে ইট বৃষ্টি এবং লাঠি দিয়ে ভাঙচুর। সেই সময় কোনোরকমে ঝড়ের গতিতে গাড়ি ছুটিয়ে বেরিয়ে চলে যান সুজাতা মণ্ডল এবং শোনা যায় যার ফলে নাকি এক মহিলা গুরুতর আহত হয়েছেন যিনি বিজেপি কর্মী তার পায়ের উপর দিয়ে নাকি সুজাতা মণ্ডলের কনভয় চলে গেছে এবং যিনি আরামবাগ হাসপাতালে ভর্তি আছেন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বিজেপি প্রার্থী মধুসূদন বাগ। আর এইভাবে কথা কাটাকাটি বচসা বুদ্ধখল মার পাল্টা মার গাড়ি ভাঙচুর নিয়ে সারাদিন উত্তপ্ত রইল আরামবাগ বিধানসভা। অনেক কিছু বদল হলেও ভোটের সময় আরামবাগের সন্ত্রাস এই বদনাম হয়তো আর পাল্টানো যাচ্ছে না এবং যা আরামবাগবাসীর কাছে হয়তো কখনোই কাম্য নয়। সাবস্ক্রাইব করুন। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আরাধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স কামারপুকুর নতুন চটি হুগলি। এক্সরে ইউএসজি সিটি স্ক্যান প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার লিংক রোড আরামবাগ। Sometimes fashion can change vision.